আসসালামু আলাইকুম। সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত 8টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, নানিয়ারচরে অসহায়দের পাশে সেনাবাহিনী, জুরাছড়ি শিলছড়ি বনবিহারে সোলার প্যানেল বিতরণ, কাপ্তাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি আটক। সুই দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরি করে এক সপ্তাহের মধ্যে উপস্থাপনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এই নির্দেশনা প্রদান করেন। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙামাটি ফায়ার সার্ভিস পরিচালক দিদারুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও জেলা ত্রাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে জেলায় 11 সদস্য দুর্যোগ কমিটি গঠন করা হয়। রাঙামাটি জেলায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। নানিয়ারচরে অসহায়দের পাশে সেনাবাহিনী। নানিয়ারচর জোন সুদক্ষ 10-এর উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারদের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নানিয়ারচর জোন 10 বিডের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক পরিবারের বসতঘর নির্মাণের জন্য টিন এবং গরিব ও অসহায় দুইটি পরিবারের মাঝে গৃহপালিত পশু ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ঘিলাছড়ি এলাকার অসহায় তিরুকুমার চাকমার ছেলে রেমালে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণ করার জন্য টিন প্রদান করা হয় এবং সেই সাথে বগাছড়ি এলাকার আর্থিক সংকটে জর্জরিত রেবেকা বেগম ও নিরুপা চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা স্বরূপ দুটি ছাগল বিতরণ করেন BA7597 লেফটেন্যান্ট কর্নেল তানজিদুর রহমান চৌধুরী, PSC জোন কমান্ডার নানিয়ারচর জোন। জুরাছড়ি শিলছড়ি বনবিহারে সোলার প্যানেল বিতরণ। জুরাছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে শিলছড়ি বনবিহারে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিশ্রামাগারের হল কক্ষে এসব সোলার প্যানেল তুলে দেন উপজেলা চেয়ারম্যান জ্ঞানন্দ বিকাশ চাকমা। এ সময় জুরাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পল্লব দেওয়ান, জ্ঞানমিত্র চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সোলার প্যানেলটি গ্রহণ করেন শিলছড়ি বনবিহার পরিচালনা কমিটির সভাপতি ভুবন চাকমা। কাপ্তাই থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি আটক। কাপ্তাই থানা পুলিশে পৃথক পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী ও ফেনী জেলা থেকে পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিরা গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে পালিয়েছিল। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে থানার SI আলামিন, SI স্বরূপকান্তি পাল, SI রবিউল আলম, SI রামধন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাপ্তাই থানার ফেরারি জিয়ার সাজার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হানিফকে নোয়াখালী জেলাধীন কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট এলাকা থেকে আটক করা হয়। সে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রখোনা ইউনিয়নের বারোখুনিয়া সাদেকের ঘোনায় বসবাসরত শেখ আহমদের পুত্র। ওসি আরও জানান, একই দিন রাতে কাপ্তাই থানা পুলিশের ওই টিম পৃথক অভিযান চালিয়ে ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা তুলাতুলি এলাকা হতে কাপ্তাই থানা জিয়ার সাজার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে। জাকির কাপ্তাই উপজেলা 4 নং কাপ্তাই ইউনিয়নাধীন কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃত আবুল বাশারের পুত্র। আটক আসামিদ্বয়কে শুক্রবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সুই দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত 8টা সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।